আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের 2007 এর ইনসার্ট মেনু নিয়ে কাজ করব। আমরা যদি কখনো অ্যাসাইনমেন্টের কাজ করতে চাই সেক্ষেত্রে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট দিয়ে কাজ করি, বাট এই ক্ষেত্রেও এমএস ওয়ার্ডের মাধ্যমেও আমরা প্রেজেন্টেশনের কভার পেজটা তৈরি করতে পারি। তো কভার পেজে গিয়ে আমরা এখান থেকে যে ধরনের কভার পেজ পছন্দ এই টাইপের একটা কভার পেজ নিয়ে নিতে পারি। আমি ধরে নিলাম যে আমার এই টাইপের একটা কভার পেজ পছন্দ, তো ক্লিক করার সাথে সাথে আমার কভার পেজটা চলে আসবে। কভার পেজের এখানে আমি পিক দ্য ডেট, এখানে আমি ডেট লিখতে পারি। তো এই অ্যারোতে, এখান থেকে অ্যারোতে গিয়ে আমি ইচ্ছামতো একটা ডেট দিয়ে দিলাম, যে সাপোজ আজকে 13 তারিখ, 13 তারিখে আমি তৈরি করতেছি, আজকে 13 তারিখের একটা ডেট দিয়ে দিলাম। আর এখান থেকে টাইপ দ্য কোম্পানি নেম, এখানে আমি আমার প্রতিষ্ঠানের নামটা লিখে দিলাম, আইটি সলিউশন। টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, এটা ডকুমেন্টের টাইটেল এখানে দিতে বলছে, আমি ডকুমেন্টের টাইটেলটা এখানে দিয়ে দিচ্ছি। এখন কথা হলো যে এখানে যে পিকচারটা দিয়ে দিচ্ছে ওরা ফরম্যাট হিসেবে, এই পিকচারটা চাইলে আমি চেঞ্জ করে অন্য একটা পিকচার বসাইতে পারি। তো এই ক্ষেত্রে কি করতে হবে, এটার উপরে রাইট বাটন ক্লিক করলে যে চেঞ্জ পিকচার যে একটা অপশন দেখা যাচ্ছে এখানে ক্লিক করতে পারতেছি না আমি। যদি যদি এটা মানে রেসপন্স করতো দেন আমি এখানে ক্লিক করে আমি আরেকটা পিকচার এখানে রিসেট করে নিতে পারতাম। যেহেতু আমি এখানে ক্লিক করে এটাকে এডিট পিকচার বা চেঞ্জ পিকচারে যে কোনো কিছু করতে পারতেছি না, তাই আমি এই পিকচারটাকে এখন আর চেঞ্জ করে নিতে পারতেছি না। বাট অন্য একটা উপায় আমি এটা চেঞ্জ করে নেব, তাহলে যদি আমার পিকচারটা দরকার না হয় এটা সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট করে দিলাম। দেন আমি আরেকটা পিকচার কিভাবে আনতে পারি, আমি এই পিকচারে যাব, এই পিকচারে গিয়ে আমি আমার পছন্দ মতো যে কোনো একটা পিকচার সিলেক্ট করে ইনসার্ট করতে পারি। দেন ওই পিকচারটা এখানে চলে আসলো। এই পিকচারটাকে মডিফাই করার জন্য এই এখান থেকে বিহাইন্ড টেক্সট ক্লিক করব, টেক্সট র‍্যাপিং থেকে, দেন এই পিকচারটা নিচে চলে যাবে। এখন আমার পিকচারটা যেখানে খুশি সেই জায়গাতে আমি প্লেস করতে পারি। তো এইভাবে আমরা ইনসার্ট থেকে কভার পেজ টাইপের যে কোনো একটা কভার পেজ আমার পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারি। কভার পেজ মানেই হলো টোটাল ডকুমেন্টটা আমার, এই যে নিচে ফার্স্ট পেজটা ছাড়া পিছনের পেজগুলো আমার যে রিলেটেড সেই রিলেটেড ইনফরমেশনের উপরে ডিপেন্ড করে আমার কভার পেজটা তৈরি করতে হয়। আর আমি ধরে নিলাম আমার পিছনের সমস্ত পেজগুলি, আমার এই নিচের সমস্ত পেজগুলি বা প্রথম পেজের পরের সমস্ত পেজগুলি হলো আমার স্টুডেন্ট ইনফরমেশন রিলেটেড। এই জন্য আমি ফার্স্ট পেজের কভার পেজটা আমি স্টুডেন্ট ইনফরমেশন টাইটেল দিলাম, ডকুমেন্ট নাম দিলাম, প্রতিষ্ঠানের নাম দিলাম, এটসেট্রা এটসেট্রা। এখন টাইপ দ্য ডকুমেন্ট সাবটাইটেল, যদি এখানে আরো কিছু লেখার দরকার থাকে, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এইসব জিনিসগুলি আমি এখানে লিখে দিতে পারি। তো এইভাবে মূলত একটা কভার পেজ তৈরি করা হয়। আর এই কভার পেজ থেকে মূলত এই ধরনের হেল্প নিয়েই যে আমি কোন ধরনের ফরম্যাটটা চাই, এই ধরনের ফরম্যাটটা আমার পছন্দ, এই ধরনের ফরম্যাটের উপরে এই টুকটাক দু চারটা কথা দিয়ে এখন একটা কভার পেজ তৈরি করতে পারি। কভার পেজ মূলত কভার পেজ দেখেই যেন মানুষ বুঝতে পারে যে আসলে আমার টোটাল ডকুমেন্টটা বা পরের পেজগুলি কিসের উপরে আমি এই ডকুমেন্টটা তৈরি করছি, এটাই মূলত কভার পেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার অনেকগুলি পেজ আছে, এখানে টোটাল 26টা পেজ আছে। আমি শেষের পেজে কার্সরটা রাখলাম, আমার শেষের পেজে যে ইনফরমেশনগুলি আছে এখানে, এখানে যে ইনফরমেশনগুলি আছে এ আমি চাই যে আমি এই পেজের আর কিছু লিখব না, আমি এই পেজটার পরে আরেকটা খালি পেজ চাই কাজ করার জন্য। সেক্ষেত্রে আমি মুহূর্তের ভিতরে কিভাবে একটা খালি পেজ পাইতে পারি, কার্সরটা খালি পেজের নিচে যে কোনো খালি জায়গাতে রেখে আমি যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি দেন একটা খালি পেজ চলে আসবে। আমি আমার ইচ্ছামতো পরের পেজটা কম্পোজ করে আমি সেটিং করে নিলাম। তো এইভাবে যখনই আমার একটা খালি পেজের দরকার হবে আমি কার্সরটা খালি জায়গায় রেখে এইভাবে খালি জায়গায় রেখে আমি দেন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে দেন আর একটা খালি পেজ পাবো। এইভাবে আমি একের পর এক ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে খালি পেজ নিয়ে নিতে পারি যদি আমার পরবর্তীতে খালি পেজের দরকার হয় বা কাজ করার দরকার হয়। পেজ ব্রেক এবং ব্ল্যাঙ্ক পেজের ভিতরে একটা ডিফারেন্স আছে। পেজ ব্রেক মানেও হলো যদি আমি আরেকটা খালি পেজ চাই তো খালি জায়গায় কার্সর রেখে যদি পেজ ব্রেক ক্লিক করি দেন তারপর একটা খালি পেজ আসছে, কিন্তু ব্ল্যাঙ্ক পেজ মানেও একটা খালি পেজ আসবে, পেজ ব্রেক ব্রেক মানেও একটা খালি পেজ আসবে। যেমন যেমন আমার যদি এখন যেমন এখন আমার একটা খালি পেজ লাগবে, আমি যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি একটা খালি পেজ আসলো, অন্যথায় দেন আমার এখন একটা খালি পেজ লাগবে, দেন যদি আবার আমি ব্রেক পেজে ক্লিক করি তারপর একটা খালি পেজ আসলো, তাহলে এই খালি পেজ এবং এই খালি পেজের ভিতরে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা বোঝার জন্য আমাদের পেজটা একটু বড় করে নিই। যেমন আমি কার্সরটা খালি জায়গায় রেখে ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক ইউজ করছিলাম, আমি যদি কিছু লেখার আগে কার্সর রেখে ব্ল্যাঙ্ক পেজ ইউজ করি দেখেন
এই কয়টা লেখার আগে কার্সর রাইখা আমি ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করতেছি, আমি এই তিনটা লেখার আগে কার্সর রাইখা ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করতেছি, রেজাল্টটা হলো আমার জন্য একটা সম্পূর্ণ খালি পেজ রাইখা যে লেখাগুলির আগে কার্সর রাখছিলাম সেই লেখাগুলি আরেকটা পেজে পাঠাই দিল। কিন্তু আমি যদি এই লেখাগুলির আগে কার্সর রাইখা পেজ ব্রেক দেই তাহলে খালি পেজ রাইখা ওই লেখাগুলিকে অন্য পেজে নিবে না, কারণ আমি এখানে ব্ল্যাঙ্ক পেজ চাই না, শুধু পেজটাকে ব্রেক করতে চাইছি। তো এই লেখাগুলি সহ পেজটা ব্রেক হয়ে অন্য পেজে চলে গেল, এটাই ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেকের ডিফারেন্স। এবার আমরা টেবিল নিয়ে কাজ করব, ধরে নিলাম এখানে একটা টেবিল আছে, সেম টু সেম এরকম একটা টেবিল তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে বলে কলাম, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম। তো এই চারটা কলাম নিব, আর হলো এই চারটা কলাম নিব, তাহলে চারটা কলাম যদি আমরা নিতে চাই রো নিব কয়টা, রো আছে হলো একটা রো, দুইটা রো, তিনটা রো, তাহলে তিনটা রো চারটা কলাম নিব। সেক্ষেত্রে আমি টেবিল থেকে ইনসার্ট টেবিলে যাব, ইনসার্ট টেবিলের মাধ্যমে আমি কলাম নিব চারটা, এইভাবে কমায় বাড়ায় নিতে পারি, আর রো নিব তিনটা। ওকে, দেন আমার কি হলো, আমি টেবিল থেকে ইনসার্ট টেবিলে যাব, কলাম নিব চারটা, রো নিব তিনটা। ওকে, তাহলে আমি চারটা টেবিল কলাম এবং একটা টেবিল পেয়ে গেলাম। এখন লেখাগুলি লিখে দিব, যেমন এখানে এলএনজি ইউএজি ল্যাঙ্গুয়েজ, তারপর রিডিং আর ইএডি আইএনজি রিডিং, ট্যাব দিলে কিবোর্ড থেকে ট্যাব দিলে পরের ঘরে অটোমেটিক কার্সর চলে যাবে, যারা আমি কিছু লিখতে পারবো, তারপর আবার ট্যাব দিলে পরের ঘরে চলে যাবে কার্সর, কিছু লিখতে পারবো, আবার ট্যাব দিলে পরের ঘরে কার্সর চলে যাবে, কিছু লিখতে পারবো। কিন্তু আমি চাইলে এভাবে ক্লিক করো কিছু লিখতে পারি, এভাবে ক্লিক করো কিছু লিখতে পারি, এইভাবে আমার লেখাগুলি সম্পূর্ণ করে নিই। ধরে নিলাম আমার লেখাগুলি আমি সম্পূর্ণ করে নিছি, কিন্তু মনে হইলো যে আমার এখন যে এই লেখাগুলির ডান পাশে এখানে একটা খালি কলাম দরকার, এটার ডান পাশে একটা খালি কলাম দরকার, সেটা আমি কিভাবে নিতে পারি, এই ঘরগুলির যে কোনো জায়গায় কার্সর রাইখা, যে কোনো ঘরে কার্সর রাইখা, রাইট বাটন ক্লিক করে ইনসার্টে যেয়ে আমি রাইট ক্লিক করলে ইনসার্ট কলাম টু রাইট, তাহলে ডান পাশে একটা ঘর পেয়ে যাব। তো ডান পাশে একটা ঘর পেলাম, যেই কথা আমি যদি এটাকে কলামটাকে ডিলিট করে দিতে চাই, ডিলিট করে দিলাম, এটা ডান পাশে ঘর নিছিলাম যেই কথা, এই কলামটার বামে ঘর নেওয়া একই কথা, যেমন আমি এটার বামে ঘর নিতে চাই বা এটার এটার বামে একটা কলাম নিতে চাই, ঘরগুলি যে কোনো ঘরে কার্সর রাইখা রাইট বাটন ক্লিক করে ইনসার্টে যেয়া, ইনসার্টে যেয়ে যদি আমি লেফট ক্লিক করি ইনসার্ট কলাম টু লেফট, দেন আমি এটার বামে আমি একটা ঘর পেয়ে যাব। তো এটার ডান পাশে ঘর নিয়েছিলাম যেই কথা, এই কলামের যে কোনো ঘরে কার্সর রেখে বামে ঘর নিচ্ছি একই কথা। আরেকটা ব্যাপার হলো, যদি কখনো উপরে নিচের ঘর লাগে সেই ক্ষেত্রে আমি কি করব, যেমন ইংলিশ বাংলার নিচে ধরে নিলাম আমি হিন্দি জানি, তো ইংলিশের ইংরেজির নিচে আমি একটা রো নিব যেই কথা, বাংলার উপরে একটা রো নিব একই কথা, যেমন বাংলার এই এই রোর যে কোনো ঘরে কার্সর রেখা আমি রাইট বাটন ক্লিক করে ইনসার্টে যেয়ে যদি অ্যাবাব লিখি তাহলে বাংলার উপরে একটা ঘর পেলাম, এখানে আমি হিন্দি লিখব। তো হিন্দির ইনফরমেশনগুলি দিলাম, তো দেখা গেল যে এটা যেই কথা, তো আমি যদি বলি যে ইংরেজির নিচে একটা রো নিব, তাহলে ইংরেজির এই রোর যে কোনো ঘরে কার্সর রাইখা রাইট বাটন ক্লিক করে ইনসার্টে যেয়ে যদি আমি বিলো দিই তাহলে ওই হিন্দি লেখার জন্য আমি আরেকটা ঘর পেয়ে গেলাম। এইভাবে আমরা ডানে বামে উপরে নিচে ঘর বাড়াইতে পারি। এখন যদি ডিলিট করা দরকার হয়, যেমন এই এই কলামটা ডিলিট করতে চাই, তাহলে এই কলামটা এইভাবে সিলেক্ট করতে পারি, এইভাবে সিলেক্ট করতে পারি, আবার এই কলামের উপরে কার্সর রাখলে দেখা যাবে যে একটা অ্যারো চিহ্ন হবে, এরকম অ্যারো চিহ্ন হবে, তখন ক্লিক করে একবারে ক্লিক করতে পারবি। এখন কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে, মানে এই রোটা যদি ডিলিট করতে চাই এইভাবে সিলেক্ট করতে পারি, দেন কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপলে ডিলিট হয়ে যাবে, অথবা এই রোর বামে কার্সর রাখি, এখন কার্সরটা হালকা একটু বাঁকা হয়েছে, এখন যদি একবার ক্লিক করি পুরো রোটা ডিলিট সিলেক্ট হবে, এখন কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপলে রোটা ডিলিট হয়ে যাবে। এইভাবে আমরা জিনিস কমাইতে পারি, বাড়াইতে পারি। আমরা টেবিলের আরেকটা পার্ট নিয়ে আলাপ করব, এখন দেখাবো যে অনেক সময় অনেকগুলি ঘরকে এক ঘর করা লাগে, যেমন এখানে একটা ক্যাশ মেমো আমরা দেখাচ্ছি, সেই ক্যাশ মেমোর জন্য টোটাল ঘরের জন্য এত বড় জায়গা দরকার নাই, মানে এরকম খালি ঘর এখানে খারাপ দেখা যাচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই টোটালের সবগুলি ঘরকে একটা ঘর করে ফেলবো। এটা নিয়ম হলো সবগুলি ঘর সিলেক্ট করে, এভাবে সবগুলি ঘর সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ সেল করে নিব, দেন সবগুলি ঘর এক ঘর হয়ে যাবে, এবং টোটালের পরে আমি একটা সমান সমান দিয়ে এটাকে রাইট অ্যালাইনমেন্ট করে নিলাম। এইভাবে এইভাবে আমরা এই অনেকগুলি ঘরকে একটা ঘর করে নিতে পারি, এটা টেবিলের ভাষায় মার্জ সেল বলে। অনেক সময় দেখা যায় যে একটা ঘরে অনেকগুলি ঘর করা দরকার হয়ে থাকে, যেমন
অনেকগুলি ঘর করা দরকার হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করতে পারি? সেই ক্ষেত্রে আমরা ইনসার্টে যে টেবিলে যে ড্রো টেবিলটা ব্যবহার করব। ড্রো টেবিল মানে হলো একটা কলম দিবে আমাকে হেল্প করার জন্য, যেমন আমি যদি টোটালের ঘরটাকে আরো সেপারেশন করে নিতে চাই, যেমন আমি এখানে একটা ঘর দিলাম, এখানে আরেকটা ঘর দিলাম, বা এটাকে যদি আরো দু তিন টুকরো করতে চাই এরকম, বা এটাকে যদি আরো দু তিন টুকরো করতে চাই এরকম, যদি কখনো এরকম দরকার হয়। আমি বলতেছি না যে এখানে লাগবে বলে আমি করে নিচ্ছি, সেটা এরকম না। যদি আমার কখনো এরকম সেপারেশন দরকার হয়, আমি এইভাবে আমি একটা জিনিসকে একাধিক ভাগ করে নিতে পারি। তো এইভাবে টেবিলের মাধ্যমে বা কলমের মাধ্যমে আমি আমি আমার একটা একটা ঘরকে বা একটা সেলকে, এটা কি বলে কম্পিউটার ভাষায় সেল বলা হয়, এই এই সেলটাকে একাধিক সেলে পরিণত করতে। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি যদি এরকম হয় যে এটা যা হচ্ছে যে টেবিলটা এর আগের টেবিলটা উপরের টেবিলটার যদি দিকে তাকাই, যে টেবিলটা এই মার্জিনের এখান থেকে শুরু করে মার্জিনের লেফট টু রাইট উভয় পাশে মানে জুড়ের টেবিলটা আছে, কিন্তু এই টেবিলটা অনলি কোথায় গেল এই টেবিলটা অনলি কিছু খানিকটা জায়গা কম আছে। তো আমি যদি চাই যে এই টেবিলটা এই মার্জিন টু মার্জিন জুড়ে থাকবে, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? তাহলে টেবিলের কোনায় একটুখানি অপশন আছে, এই অপশনটার উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে অটো ফিট একটা অপশন, অটো ফিট থেকে যদি উইন্ডোজ দেয় টেবিলটা আমার ডান বামে মানে সমান জায়গা কভার করবে। আমার যদি এরকম হইলো যে আমি যতটুকু মানে এত বড় জায়গা আমি কভার করবো না, টেবিলের লেখার ভিতরে অনেক জায়গা রয়েছে, তো আমি এটাকে কনজাস্টেড করে যতটুকু জায়গা কভার করবো ততটুকু জায়গায় আমি এটাকে ফিক্সড করবো। তো দেন আগের মতো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অটো ফিটে যে এটা কন্টেন্টস করবো, অটো ফিট টু কন্টেন্টস, তখন দেখা যাবে যে আসলে আমার লেখা যতটুকু আমার টেবিলটা ঠিক অতটুকু জায়গা জুড়েই কভার করবে। এইভাবে আমি আমার টেবিলটাকে সাজাইতে পারি। এখন তারপর এটা যেমন পুরা টেবিলটা হলো এই জায়গাটা এই পুরো এই পেজের মধ্যে মাঝখানে আছে, তো এটাকে আমি আবার অ্যালাইন করতে পারি, এটা লেফট অ্যালাইন করতে পারি, সেন্টার করতে পারি, রাইট করতে পারি, একাধিক ভাবে এটাকে ওইভাবে আবার অ্যারেঞ্জ করে নিতে পারি যে আসলে আমি এটা আদৌ কোথায় রাখবো না রাখবো। এই টেবিলটার দিকে আমরা তাকালে দেখবো যে এই টেবিলের মধ্যে এই ঘরটা সবচেয়ে ছোট, তার চেয়ে এই ঘরটা একটু ডানে বামে বড়, তার চেয়ে এটা একটু বড়, এটা আর একটু বড়। তো আমরা চাই যে প্রত্যেকটা ঘর সমান হবে, এই ঘরটা ডানে বামে যতটুকু জায়গা কভার করছে লেখা সহ ফাঁকা সহ এই ঘরটা যতটুকু এটাও ততটুকু হবে, এটাও ততটুকু হবে। তাহলে এটা কিভাবে সম্ভব? এক ক্লিকের মাধ্যমে আমি কিভাবে সমান করতে পারি? আমি যদি এইভাবে টাইনা টাইনা সমান করতে চাই তো দেখা যাবে যে ছোট বড় হয়ে যেতে পারে, একটা ছোট একটা একটু তুলনামূলক ছোট একটা তুলনামূলক বড় হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি চাই যে প্রত্যেকটা ঘরই সমান হবে, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হলে আমি এখানে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, অটো ফিটে না এটা আমাকে যেতে হবে ডিস্ট্রিবিউট কলাম ইভেন্টলি। এই এই কলাম ওয়াইজ এই কলামের ফাঁকা ডাইনামিকভাবে যতটুকু এই কলামের ফাঁকা ডাইনামিকভাবে ঠিক ততটুকু হয়ে যাবে, এটা ডিস্ট্রিবিউট করে নিবে কলামের মাধ্যমে। রাইট বাটন ক্লিক করে ডিস্ট্রিবিউট কলাম ইভেন্টলি, এখন দেখব যে আমরা প্রত্যেকটা কলাম সমান, এই কলামটা ডাইনামিকভাবে যতটুকু এই কলামটা এই কলামটা এই কলামটা একই রকম। এরকম অনেক সময় হয় যে এই রোটা হাইটে তিন লাইন, এই রোটা হাইটে এক লাইন, এই রাইট এই রোটা হাইটে দুই লাইনের, তো আমি যে প্রত্যেকটা রোই হাইটে সমান থাকবে আমার সৌন্দর্যের খাতিরে বা আমার মনে হইলো দরকার হইলো তখন আমি করবো। এটা কীভাবে করবো? সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিস্ট্রিবিউট রো ইভেন্টলি, এটাতে ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটার হাইট সমান হয়ে যাবে। এটার হাইট এটা যদিও দুই লাইনের বাট হয়ে গেছে তিন লাইনের, এটা তিন লাইনের, এটা যদিও এক লাইনের বাট হাইট হয়ে গেছে তিন লাইনের। এইভাবে একটা জিনিসকেও সেটিং করে নিতে পারে, এটা আমার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে, এবার যদি যখন প্রয়োজন করে তখন আমরা এইভাবে ব্যবহার করবো। এখন একটা বিষয় হলো আমি টেবিলকে একটু সাজাইতে পারি, কিরকম সাজাইতে পারি? আমরা ইয়ারলি ক্যালেন্ডারের দিকে তাকালে দেখবো ক্যালেন্ডারের ভিতরে যে মাসের যে ক্যালকুলেশনগুলি করা থাকে বিভিন্ন ঘরের মাধ্যমে বিভিন্ন আঙ্গিকে সাজানো হয়ে থাকে, তো আমরা আমাদের টেবিলটাকেও ঠিক অনুরূপভাবে সাজাইতে পারি। তো টেবিলটার এই কোনায় ডবল ক্লিক করলে টেবিল মডিফাই রিলেটেড বা টেবিলকে স্টাইল রিলেটেড একটা অপশন আসবে, ডিজাইন আসবে, ডিজাইন নামে একটা মেনু আসবে, এই মেনু থেকে আমরা টেবিলটাকে সাজা নিতে পারি। সেটা কিভাবে? এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আমি টেবিলটাকে কোন রকম করে সাজাতে চাই, আমি এরকম করে সাজাতে চাই, টেবিলটা ওইরকম করে সাজাতে যাবে, আমি এরকম করে সাজাতে চাই, এরকম করে সাজাতে চাই। আসলে টেবিলটাকে কিরকম করে সাজাতে চাই সেটা আমার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে, এবং এখানে যে ডিজাইনগুলো আছে ডিজাইনগুলোর উপরে ডিপেন্ড করবে যে আসলে আমি কোন ডিজাইনে সাজাতে চাই। আমি যদি কোনো ডিজাইনে সাজাতে না চাই তাহলে সিলেক্ট করে প্লেন টেবিলে নিয়ে যাবো, দেন প্লেন টেবিলে চলে আসবে।
আরেকটা বিষয় হলো, যদি আমি টেবিলের দাগগুলিকে মোটা চিকন করতে চাই, তাহলে এখানে ডবল ক্লিক করে বর্ডারে যাব, বর্ডারে বলতে এখানে যাব, এখান থেকে আমি মোটা চিকন করে নিলে মোটাতে মোটা একটা আমি এরকম দাগ চাই, তো এই একটা কলম দিবে আমাকে হেল্প করার জন্য। আমি এই কলমটা দিয়া আমি যে কোনো দাগ এইভাবে টাইনা মোটা চিকন করে নিতে পারি, যে আসলে আমার কোন কোন দাগ এরকম মোটা চিকন করা দরকার। যখন আবার যে কোনো জায়গায় কার্সর রাখা স্পেস দিলে আবার এই কলমটা চলে যাবে। আমি যদি কালারফুল কিছু চাই, তো আমি এখান থেকে কালার নিলাম, এখন মোটাটা কি পরিমাণের চাই সেটা নিলাম, নেওয়ার পর আমার কলমটা ওই আকার ধারণ করবে। এখন আমি যতটুকু জায়গা এই কালার দিতে চাই না কেন, এটা অতিরিক্ত রো হিসেবে ব্যবহার করবে, বা আগের রোটাতেও যদি আমি কালার করতে চাই আগের রোটাও কালার হিসেবে ব্যবহার করা যাবে। আমরা মার্সেলের যে ব্যবহারটা শিখছিলাম, সেই মার্সেলটা ইরেজের কাজ করে। যেমন আমি ইরেজ টুলটা নিলাম, ইরেজ টুলটা নিলে এটা অনেকটা রাবার, আমরা যেমন পেন্সিল মোছার ক্ষেত্রে ইরেজ ব্যবহার করি, এরকম ইরেজের ব্যবহারটা হয়ে যাবে। আমি এখন যদি কোনো রো এভাবে নাই করে দিতে চাই, এভাবে রোর উপরে ক্লিক করলে একাধিক রোকে এক রোতে পরিণত করবে, বা আমার এই দাগগুলিকে নাই করে দিবে। তো এইভাবে আমরা যে কোনো রো নাই করে দিতে পারি, এভাবে যে কোনো রো, রো বলতে কি লাইনগুলিকে নাই করে দিয়ে অনেকগুলি সেলকে একটা সেলে পরিণত করতে পারি। এখন আমরা পিকচার নিয়ে কাজ করবো। ধরুন এটা আমার বায়োডাটা, আমার বায়োডাটা ডান পাশের এই কোনায় উপরে একটা পিকচার বসানোর দরকার হয়, অনেকে এই বায়োডাটা প্রিন্ট করে পিকচার দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমাকে যদি এখানে একটা পিকচার বসাতে হয় আমি পিকচার নিয়ে কাজ করব। পিকচারে যাব, পিকচারে গেলে আমি পিকচার বসাই দেবো। ধরে নিলাম এটা আমার পিকচার, ইনসার্টে গেলাম, আমার পিকচারটা এখানে চলে আসছে। এখন পিকচার চলে আসলে মানে পিকচার অনেক বড় আকার আসতে পারে, ছোট আকার আসতে পারে। এটাকে রিসাইজ করার জন্য পিকচার আসার সাথে সাথে এখানে ফরম্যাট বলতে একটা অপশন আসবে। এই ফরম্যাট টোটাল ফরম্যাটের কাজগুলি হলো পিকচারকে মডিফাই করা, পিকচারকে নানাভাবে আমার মন মতো করে উপস্থাপন করাই হলো এই ফরম্যাট বাটনের কাজ। আমরা ফরম্যাট বাটনের টোটালটা নিয়ে এখন কাজ করব। প্রথমত অপশন হলো আমি পিকচারটাকে টাইনা ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবো, বাট যেখানে নিতে চাই না কেন ও ওর মতো করে জায়গা করে নিবে, কিন্তু ওর মতো করে জায়গা করে নিতে গেলে ও অন্যের জায়গাটা নষ্ট করে দিবে। তো অন্যের জায়গা যদি নষ্ট করে দেয় এইভাবে, তাহলে তো এটা তো মেনে নেওয়া যায় না। তো দেন এটাকে রিসাইজ করতে গেলে আমি এটার উপরে ডবল ক্লিক করবো, এবং এই ফরম্যাটটা যদি আসে তো ভালো কথা, ফরম্যাটটা যদি না আসে অন্য কিছু আসছে, যেমন এখন অন্য কিছু আসে, পিকচারে ক্লিক করলেও ফরম্যাট আমি পাচ্ছি না, ফরম্যাটে গেলে ফরম্যাটটা পাচ্ছি, এটাতে ডবল ক্লিক করলে ফরম্যাট বাটন আসবেই, ফরম্যাট অপশনটা আসবেই। তো এই ফরম্যাট বাটনে যাওয়ার পরে টেক্সট র্যাপিং বলতে একটা অপশন আছে, টেক্সট র্যাপিংয়ে যে যদি আমি বিহাইন্ড টেক্সট করি পিকচারটা লেখার নিচে চলে যাবে, আর যদি ইন ফ্রন্ট অফ টেক্সট করি তাহলে লেখার উপরে থাকবে। উপরে রাখাটা সবচেয়ে বেটার, তাহলে মডিফাই করতে সুবিধা হয়, ধরতে সুবিধা হয়। তাই দেন আমি এই কোণা ধরে এটাকে বড় ছোট করতে পারি, এবং এটাকে এইভাবে ধরে মডিফাই ঘুরাইয়া যে কোনো জায়গায় প্লেস করতে পারি। কিন্তু এটা এই পিকচারের উপরে সবুজ যে জায়গাটা আছে এখানে মাউসে নিয়ে ক্লিক করলে এটা এই আকার ধারণ করে, এখন আমি এটাকে এইভাবে যে কোনো দিকে ইচ্ছা এইভাবে ঘুরাইতে পারি। এখন কথা হলো এই পিকচারটাকে তো আমি চাই যে পাসপোর্ট আকারে এখানে বসাবো, পাসপোর্ট আকারে এভাবে বসাইতে গেলে তো সেটা অরিজিনাল পাসপোর্ট আকারের সাইজ নাও হইতে পারে। তো এই সাইজটাকে কন্ট্রোল করা হলো, ও আমি এক পাশটা বড় করতে চাচ্ছি, আমি হাইট বড় করতে চাচ্ছি, কিন্তু সাথে সাথে ও হোয়াইটটাও বড় হয়ে যাচ্ছে। তো পিকচারকে যদি দেখা যাচ্ছে যে আমি এটাকে এই পিকচারটাকে আমি এখানে হাইট এবং হোয়াইট ডিপেন্ড করে, হাইট বলা হয় হলো এটাকে আর হোয়াইট বলা হয় হলো এটাকে, এটাকে তো আমি হাইট এবং হোয়াইটটা আমি পাসপোর্ট সাইজের হাইট এবং হোয়াইটটা মনে করি যে 2 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি সাপোজ। তো আমি যদি এখানে 2 ইঞ্চি করতে চাই হাইট, দেখা যাবে যে আমার হোয়াইট অটোমেটিকলি কমে যাচ্ছে, আমার দেড় করতে রাখতে পারতেছি না। আবার এখানে যদি আমি হোয়াইটটা দেড় করে দেই কিবোর্ড থেকে, দেখা যাবে যে হোয়াইটটা 2 হয়েছে, কিন্তু আমি যদি হোয়াইটটা 2.5 নেই, আমার যদি দরকার 2.5 করা, দেখা যাবে যে হোয়াইটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা চেঞ্জ করতে গেলে দেখা যাচ্ছে যে আরেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাকে মডিফাই করা যায় বা এটাকে সাইজ করা যায়, ঠিক করা যায়। এটা কিভাবে করবো, আমি আমি এরোতে যাবো, এরোতে যেয়ে এখানে দুইটা টিক আছে, এই দুইটা টিক চিহ্ন তুলে দিব, তুলে দিয়ে ওকে করে দিব। আবার বলি এখানে যাওয়ার পরে এই দুইটা টিক দিয়ে দিব, তুলে দিব, এই দুইটা টিক তুলে দিলেই আমি দেন আমার ইচ্ছা মতো সাইজ করতে পারবো। আমি এখানে 2 করে নিলাম, এখানে দেড় করে নিলাম, এখন একটা চেঞ্জ করলে একটাই চেঞ্জ হবে, দুইটা চেঞ্জ হবে না, এটাই হলো মজার ব্যাপার। তো এইভাবে আমি আমার পিকচারটাকে সাইজ করে জায়গা মতো বসাতে পারি, এইভাবে আমি একটা পিকচারকে সাইজ করতে পারি। অনেক সময় দরকার দেখা যায় যে পিকচারকে আরো বেশি মডিফাই করা দরকার হয়, যেমন পিকচারের চারপাশে একটা বর্ডার আনা দরকার হয়, সেই বর্ডারটা আমি কিভাবে আনতে পারি। তো তখন আমি কি করব, পিকচার এই যে ওয়েটে যাব, ওয়েটের মাঝখান মানেই হলো যে আমি এখানে বর্ডারের ওয়েটটা নিয়ে ডিসকাস করতে পারি। দেখেন একটা ওয়েট দিলাম, এই টাইপের ওয়েট দিলাম, তার মানে কি এই টাইপের একটা বর্ডার এখানে চলে আসলো। এটাকে যদি আবার কালার করতে চাই, এখান থেকে আমি পিকচারের বর্ডারের কালার কালার চলে আসলো, এভাবে কালার আমি
দিয়ে দিতে পারি। তো এইভাবে আমি এই পার্টটা দিলাম, এই পার্টটা দিলাম, আমি যদি বর্ডার কালারটা ড্যাশ আকারে দিতে চাই আমি ড্যাশ আকারে এইভাবে দিয়ে দিতে পারি। এই অন্য টাইপের ড্যাশ আকারের জিনিস দিতে হইলে আমাকে ওয়েটটা একটু চিকন দিতে হবে, দেন জিনিসটা অনেক সুন্দর হবে। আচ্ছা, তো আমরা যেটা দেখতেছি যে এই পার্টটা টোটাল বর্ডার এবং বর্ডার রিলেটেড ইনফরমেশন নিয়ে কাজ করে, বর্ডার দেওয়া, বর্ডার কালার করা, বর্ডার ড্যাশ দেওয়া, যেটার মাধ্যমে আমরা করলাম। এখন পিকচারটাকে যে আমি মডিফাই করছিলাম হলো এখানে ধরে মানে পিকচারটাকে এইভাবে ঘুরাইছিলাম, কিন্তু এইভাবে ধরলে বাঁকাতারা হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এই যে রোটেট পার্টটা, একবার রোটেট পার্টটাতে গিয়ে আমি পিকচারটাকে যেভাবে খুশি সেইভাবে ঘুরাই নিতে পারি, যে আসলে আমি পিকচারটাকে কিভাবে ঘুরাই নিতে চাই। তো এটা হলো রোটেটের পার্ট। অ্যালাইনমেন্ট পার্ট, আমরা প্রত্যেকটা পার্ট নিয়ে আলাপ করবো। ক্রপের একটা কাজ আছে, ক্রপের কাজ হলো যখন আমি ক্রপ ক্লিক করলাম পিকচারটা কোন দিক থেকে কতটুকু বাদ দিব না দিব, এটা কতটুকু, যেমন পা ছিল পা এখন নাই, যে আমি শুধুমাত্র মাথাটুকু রাখতে চাই, তাহলে এই শুধুমাত্র মাথাটুকুই রাখতে পারি। তারপর শুধু পাটুকু রাখতে চাই, শুধু পাটুকু রাখতে চাই, মানে যতটুকু নাই করে দিলাম অতটুকু ভ্যানিশ হয়ে থাকবে। এইভাবে আমি এটাকে ক্রপ করতে পারবো, এটা এইভাবে মূলত এটা এখানে ক্রপ করার সিস্টেম। তো আরেকটা বিষয় দাঁড়ায় যে এখন আমি এলোপাথার এভাবে বুঝেছি, বাট সবকটা পার্টি আমরা বুঝাবো। পজিশনের ক্ষেত্রে যেমন আমি পিকচারটাকে, এটা মানে কি পুরো এই সিম্বলটা বলেই দিচ্ছে যে পিকচারটা ডকুমেন্টের মাঝখানে থাকবে, মাঝখানে আসছে এই সিম্বলটা বলেই দিচ্ছে পিকচারটা ডকুমেন্টের বামের উপরে থাকবে, এটা মাঝে থাকবে, এটা ডানে থাকবে, এটা মাঝের মাঝে থাকবে। যেমন এটা একটা ডকুমেন্ট, তো এই ডকুমেন্ট এই পিকচারটা বলেই দিচ্ছে যে এটা মাঝের মাঝে থাকবে, দেখা যাচ্ছে না বাট মাঝের মাঝেই গেছে। যেমন আরেকটু বড় করে দেখেন, হ্যাঁ তো দেখা যাচ্ছে যে কই গেল এটা পজিশনটা, তো এই পজিশনটা দেখা গেল যে মাঝের মাঝে আসলো, মাঝে চলে আসছে, মাঝের ফুল মাঝে, মাঝের বামে, নিচের বামে, যেমন যেমন এটা থেকে নিচের বামে, নিচের মাঝে, নিচের ডানে। তো এইভাবে একটা পিকচারকে আমি পজিশনের মাধ্যমে যে কোনো জায়গায় প্লেস করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা পিকচার আছে, তো তিনটা পিকচারের মধ্যে এই পিকচারটা হলো এই ঘরের ঘরের মতো যে পিকচারটা আছে, ঘরের পিকচার দেওয়া, এই পিকচারটা হলো সবার নিচে, তার উপরের পিকচারটা হলো এই ফুলের পিকচারটা, তার উপরের পিকচারটা হলো এই পেঙ্গুইনের পিকচারটা। তো আমি যে কোনো পিকচারকে উপরে নিচে করতে পারি, সেটা কিভাবে সম্ভব? এখানে যেমন তিনটা পিকচার আছে, তিনটা পিকচারের মধ্যে এই পেঙ্গুইনের পিকচারটাকে যদি আমি সবার নিচে পাঠাই দিতে চাই, তো পেঙ্গুইনের পিকচার আমাকে কোথাও হেল্প নিতে হবে, সেন্ড টু ব্যাক, সেন্ড টু দ্য, সেন্ড টু ব্যাক বলতে সেন্ড টু ব্যাক যদি আমি ক্লিক করি তো একবার সবার নিচে চলে যাবে, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক লাইন এবং এর আগের যে অপশনটা আমরা দেখতেছিলাম যে আমি বিহাইন্ড টু ব্যাক বা সেন্ড টু ব্যাক কাজ করতে চাচ্ছিলাম কিন্তু কাজ করতেছিল না, কিন্তু এখান থেকে দেখবো যে আসলে কাজ করে কিনা। আমি সেন্ড টু ব্যাকে ক্লিক করি, দেখেন সবার নিচে চলে গেছে, যেটা একটু আগে ছিল যে এই এটাও একটা পিকচার টাইপের ফরম্যাট, এটা সবার উপরে, এই তিনটা ফাংশনের ভিতরে এই 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 সায়ন কালার মানে আকাশি কালারটা হলো সবার উপরে, এটাকে যদি সবার পিছনে পাঠাইতে চাই আমি সেন্ড টু ব্যাক, আগের অপশনটা এই অপশনটা সেম, সেন্ড টু ব্যাক মানে সবার পিছনে চলে যাবে, এখন ও আসে সবার উপরে, ওরে যদি একটা স্টেপ নিচে পাঠাইতে চাই তো আমাকে যেতে হবে সেন্ড টু ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড মানে হলো একটা স্টেপ নিচে যাবে, ও কিন্তু সবার নিচে যায়নি, একটা স্টেপ নিচে গেছে। ঠিক একইভাবে আমি যদি এটাকে সবার উপরে উঠে আনতে চাই, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট একবার সবার উপরে উঠে আসবে, কিন্তু এটা এখন সবার নিচে আছে, ওটা যদি একটা স্টেপ আমি উপরে উঠাইতে চাই তো আমাকে যেতে হবে ফরওয়ার্ড, ফরওয়ার্ড করলে একটা স্টেপ করে উপরে উঠতে থাকবে, আর ব্যাকওয়ার্ড করলে একটা স্টেপ করে নিচে যেতে থাকবে। এগুলি হলো মূলত ব্রিং টু ফ্রন্ট এবং সেন্ড টু ব্যাকের অবস্থা, এটাকে অপজিশন করে আমি একই কাজ করতে পারবো। এখন আমরা দেখাবো অ্যালাইনমেন্টের ব্যবহার এবং গ্রুপিং এর একটা ব্যবহার, অ্যালাইনমেন্ট এবং গ্রুপিং এর একটা ব্যবহার হলো অ্যালাইনমেন্ট, যেমন এটা এখানে আছে, এটা এখানে আছে, এটা এখানে আছে, আমি তিনটা তিন জায়গায় থাকা অবস্থায় যদি আমি এটা সমান করতে চাই, যে এটা এই বরাবর সমান করব, সমান জায়গায় রাখবো, সেটা সমান নাও হইতে পারে, বা একাধিক জায়গায় থাকলেও যদি আমি কন্ট্রোল চেপে মাউস দিয়ে আলাদা আলাদা ভাবে এইভাবে সিলেক্ট করি তিনটাকে, এখন যদি অ্যালাইনে যাইয়া এই এই রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করি ডান দিকে সমান, যদি আমি এখানে যাই বাম অ্যালাইনমেন্টে লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করি বামে সমান, যদি আমি এটাকে সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করি তাহলে মাঝামাঝিতে সমান, এইভাবে এইভাবে বিভিন্ন ভাবে এটাকে উপরে সমান, এটাকে আমি
নিচে সমান এইভাবে বিভিন্ন ভাবে আমি এটাকে মানে অ্যালাইন করে নিতে পারি। এরকম অনেক সময় দরকার হয় যে আমি তিনটা, এখন যদি এটাকে ধরি শুধু এটাই নড়তেছে, এটাকে ধরে এটাই নড়তেছে, কিন্তু কন্ট্রোল চাইপে যখন আমি ধরলাম তিনটাই সিলেক্ট হলো, এখন যদি আমি একটাকে ধরে নড়াই সবই নড়বে, কিন্তু আমি যদি আবার বাইরে ক্লিক করে আবার একটা নড়াই তখন একটাই নড়বে, কিন্তু আমি এরকম চাই না, আমি চাই যে তিনটা গ্রুপ করে রাখবো, যখনই বাইরে ক্লিক করি আর না করি যে কোনো একটা ধরে নড়লে সবগুলি নড়বে, এরকম যদি করতে চাই তাহলে এটা গ্রুপ করা দরকার হয়। তো আমি কন্ট্রোল চাইপে প্রথমে তিনটাকে সিলেক্ট করে নিব, দেন গ্রুপে যাওয়া, গ্রুপে ক্লিক করে নিব, তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। এখন যত আমি বাইরে ক্লিক করে একটাকে ধরি না কেন তিনটাই ধরবে, এবং একটাকে নড়াইতে গেলে তিনটাই নড়াবে। আবার চাই আমি এটাকে আনগ্রুপ করে নিতে পারি, রাইট বাটন ক্লিক করে আপনি গ্রুপিং এ যেয়ে আনগ্রুপ করে নিতে পারেন, অথবা এখান থেকে গ্রুপে যেয়ে আবার আগের জায়গা থেকে আনগ্রুপ করে নিতে পারেন। এখন দেন আগের মতো আপনি একটা একটা করে মুভিং করাইতে পারেন। পিকচার ফর্মেট নিয়ে আজকে আমরা শুধুমাত্র পিকচারটা নিয়ে কাজ করবো, এরপর কোর্স করে দিব। তো আমরা এই পার্টটা শিখলাম, ক্রপ শিখলাম, হাইট ওয়েট শিখলাম, অ্যালাইন গ্রুপ রোটেট শিখলাম, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ব্যাক শিখলাম, টেক্সট র‍্যাপিং শিখলাম, পজিশন শিখলাম, শেপটা নিয়ে একটু আলাপ করবো। যদি আমি এটাকে এই ধরনের শেপে নিয়ে যেতে চাই, তোমার পিকচারটা এই ধরনের শেপে চলে যাবে, এটা হলো শেপ। আমি পিকচারটাকে কি ধরনের শেপে দাঁড় করাতে চাই, আমি পিকচারটাকে এই ধরনের শেপে দাঁড় করাতে চাই, পিকচারটা এই ধরনের শেপে চলে যাবে। আমি পিকচারটাকে আমি যে ধরনের শেপে নিয়ে যেতে চাই, পিকচারটা ওই ধরনের শেপে নিয়ে যাবে। তাহলে এটাকে মেইন পজিশনে কিভাবে নিয়ে আসবো, রিসেট পিকচার বলতে একটা অপশন আছে, রিসেট পিকচারে যখন আমি ক্লিক করবো তখন পিকচারটা তার অরিজিনাল শেপটা ফিরে পাবে। এখন আমরা পিকচার ইফেক্ট নিয়ে কাজ করবো, যেমন এখানে একটা পিকচার আছে, পিকচারের নিচে আমি এই টাইপের কি ধরনের ইফেক্ট দিতে চাই, তো এই ধরনের ইফেক্ট নিচে পড়বে, যেমন এখানে একটা পিকচার ইফেক্ট পড়লো। এইভাবে যে কোনো ইফেক্টের ভিতরে ঢুকি না কেন আমি এই ধরনের এটাকে থ্রি ডি স্টাইল করতে পারবো। তো প্রত্যেকটা পিকচারের বেলায় এরকম যে আমি আসলে এটার কোন ধরনের ইফেক্ট দিতে চাই, তো আমি এটার ভিতরে অনেকগুলি ফাংশন আছে, এটার ভিতরে অনেকগুলি ফাংশন আছে, শ্যাডো রিলেটেড, রিফ্লেকশন রিলেটেড, গ্লো রিলেটেড, সফট এডস রিলেটেড, বেভেল রিলেটেড, এবং থ্রি ডি রোটেশন রিলেটেড। তো আমি যে টাইপের কাজই করি না কেন এটার উপরে সেই ধরনের ইফেক্টে গিয়ে পড়বে। বাট যদি আমি চাই যে এটা করব না, বা আমি এটাকে আগের মতো করে সিচুয়েশন মানে অরিজিনাল পিকচারে নিয়ে যাবো, তখন আমি রিসেট পিকচারে নিয়ে যাবো, যা পূর্ব কমান্ডে আমি দেখাইছি। তো আবার এবং কন্ট্রোল জেটের মাধ্যমে আমরা একটা স্টেপ বাই একটা স্টেপ পিছনের দিকে ব্যাকওয়ার্ডিং করতে পারি। আচ্ছা, এখানে পিকচারকে মডিফাই করার জন্য আরও একটা ব্যাপার আছে, যে আমি এটাকে পিকচারটাকে কোন স্টাইলে দেখতে চাই, আমি কি স্টাইলে দেখবো, না এই স্টাইলে দেখবো, না এই স্টাইলে দেখবো, আসলে একটা পিকচারকে কি ধরনের কি করে বা কিভাবে আমি প্রদর্শন করবো এটা মূলত আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে। এবং এখানে এমএস ওয়ার্ড যে ধরনের ফর্মেট দিয়ে রাখছে, এই ফর্মেটের হেল্প নিয়ে আমি মূলত ওই কাজগুলি করব। তো এই হলো মূলত পিকচারের কাজ। আরেকটা পিকচারের কাজ হলো যে আমি ডিজাইন ঠিক আছে কিন্তু আমার পিকচার পছন্দ না, সেক্ষেত্রে আমি পিকচারটা চেঞ্জ পিকচারে যেয়ে পিকচারটা চেঞ্জ করে নিব। কোনো কাজ নেই, শুধু চেঞ্জ পিকচারে যেয়ে আমি এই পিকচারটা পছন্দ করতে চাই, তো ঠিক একই ধরনের ফ্রেমের ভিতরে পিকচারটা শুধু চেঞ্জ হয়ে যাবে। রিসেট পিকচারে গেলে পিকচারের অরিজিনাল ফর্মেটটা চলে আসবে। এই হলো মূলত পিকচারের কাজ। কমপ্লেক্স পিকচার বলতে একটা কাজ আছে, এটা আমরা একটু দেখবো। আচ্ছা, কমপ্লেক্সের পিকচারের কাজের দরকার নেই আপাতত, আপাতত ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং রিকালারের বিষয়টা দেখবো। এটা একটা কালারিং পিকচার, কালারিং পিকচার যদি আমরা সাদা কালো করে ফেলতে চাই ডাইরেক্ট গ্রাই সাইকেলে চলে যাবে, এটা হলো বেশি অতিরিক্ত সাদা কালো, আর এটা হলো নর্মাল সাদা কালো, এটা হলো একবার অরিজিনাল সাদা কালো, এটাতে পিকচার শুধু সাদা কালোই হবে, তার ভিতরে কোনো আলাদা কোনো ইফেক্ট পড়বে না। বাট এটা হলো অতিরিক্ত সাদা কালো, যেটা আপনার পিকচারকে একেবারে কালোর জায়গাটা অতিরিক্ত কালো এবং সাদার জায়গাটা বেশি সাদা করে দেবে। তাছাড়া যদি আপনি একটা কালারিং পিকচারকে অন্য কোনো কালারে রিসাইজ করতে চান, শুধুমাত্র সায়ান, শুধুমাত্র একটু লাল শ্যাডো টাইপের বা বেগুনি টাইপের, তো পিকচারটা ওই রিলেটেড কালারই ধারণ করবে। যদি আপনি কখনো একটা পিকচারকে যে কোনো কালার করে ফেলেন না কেন, তো এটাকে যদি আবার সেম আগের কালারের মতো নিয়ে আসতে চান, আপনি রিকালারে গিয়ে এই অরিজিনাল কালারটা, এটা এটা হলো যে মেইন কালারটা, ও নিয়ে আসবে। একটা পিকচারকে যদি আপনি ব্রাইটনেস কমাইয়া বাড়াইয়া দেখতে চান বা এরকম করা দরকার হয় কখনো, আপনি পিকচারটা সিলেক্ট থাকা অবস্থায় ব্রাইটনেসে গিয়ে আস্তে আস্তে পিকচারটা ব্রাইটনেস বাড়াই দিতে পারবেন বা কমাই দিতে পারবেন, সেক্ষেত্রে দেখা যাবে পিকচারটা আস্তে আস্তে গাঢ়, মানে একটা কালার গাঢ় হয়ে যাচ্ছে, সাদা কালার বা কালো কালার, যে কোনো একদিকে গেলে দেখবেন একটা মানে বেশি সাদা হয়ে যাচ্ছে, ফ্যাকাশ হয়ে যাচ্ছে, আরেকদিকে গেলে দেখা যাবে যে ডার্কনেসটা বেড়ে যাচ্ছে। যদি এই ধরনের পিকচারকে কখনো কারেকশন করার দরকার হয় এখান থেকে করে নেবেন। এই হলো মূলত পিকচার রিলেটেড কাজ, পিকচারের উপরেই মূলত একটা লং ক্লাস নেওয়া যায়। তো ইনসার্টের আজকে পিকচার পর্যন্তই থাকবে। ট্রিপ্যাডের মাধ্যমে পিকচারের কাজ করা যায়, শেপের মাধ্যমে পিকচার রিলেটেড সমস্ত কাজগুলি, বাট যেহেতু আমরা পিকচার রিলেটেড এই ফর্মেটটা কাজ করছি, এই ফর্মেটটা হলো যত রিলেটেড জিনিসের উপরে ডাবল ক্লিক করলে ফর্মেটটা আসবে, ফর্মেটের উপরে ডিপেন্ড করে আমি যে কোনো ধরনের সেই পিকচারকে মডিফাই করতে পারি। আজকে এই পর্যন্তই থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।